যারা আক্রান্ত হয় পোলিও দিয়ে ওটা কমেছে কিন্তু জিরো হয়নি, তো আনটিল অ্যান্ড জিরো যতক্ষণ তো হচ্ছে না, নট ইচ অ্যান্ড এভরি চাইল্ড ইজ সেফ। তো এই মেসেজটা রোটারি, আজকে ওয়ার্ল্ড পোলিও ডে, তো এটার জন্য বেসিকলি এখানে র্যালি করছে রোটারি ক্লাব, অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল দিলাম কি আমাকে ওরা বেসিকলি সকালে আমাদের পুলিশ লাইনের সামনে থেকে হচ্ছে, তো আই এম রিয়েলি গ্রেটফুল কি দ্যাট আমাকে ওরা ইনভাইট করেছে এই নোবেল ইনিশিয়েটিভের জন্য। আই হোপ সিমিলারলি ওয়ার্ল্ড এইডস ডে হোক বা ডিফারেন্ট ডিফারেন্ট টাইমসে লোকদেরকে বেসিকলি দে উইল ইউ নো দে উইল ট্রাই টু স্প্রেড দ্য মেসেজ অ্যাক্রস। অ্যান্ড আমি একটাই রিকোয়েস্ট করছি, কালকে আমাদের একটা স্টক টেকিং সেরেমনি হয়েছিল, আপনারা সব মিডিয়া এখানে আছেন, তো আমরা বর্ধমান মিউনিসিপ্যালিটিতে আপনাদের কোভিডের কেসেসগুলো বাড়ছে, সো অ্যাজ মানে ফ্রম দ্য অ্যাডমিনিস্ট্রেশন সাইড বোস্ট পুলিশ বলেন অ্যান্ড সিভিল অ্যাডমিনিস্ট্রেশন উইল বি টেকিং সাম টাফ স্টেপস যেখানে আমরা এনফোর্সমেন্ট অফ মাস্ক টাস্ক কিন্তু বাড়াবো। সিমিলারলি হোটেলস টোটেলস যারা আছে দুর্গাপূজার সময় আর এখন দেখা যাচ্ছে কি ইউনো 50% ক্যাপাসিটি মানছে না, 100%-এর বেশি ক্যাপাসিটি চলছে, তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা মানতে লাগবে কেন কি হঠাৎ করে আবার কেসেস যেটা কমেছিল কেস লোডটা বেড়ে গেছে। সো উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল, যে আমরা মধ্যে চলছিল কেয়ারফুল যেটা আমরা ছিলাম উই হ্যাভ লেট দ্যাট ডাউন। সো আমরা আজকের থেকে আমরা সব জায়গায় বেসিকলি একটু কড়াকড়ি বাড়াবো। আজকে হচ্ছে ওয়ার্ল্ড পোলিও ডে, তো এই পোলিও দূরীকরণ হচ্ছে পুরোটাই রোটারির দায়িত্ব, যদিও আমরা ইউনিসেফ হু ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের সাথে আছে, কিন্তু চিরকাল পোলিওর যে খরচাটা সেটাই রোটারি বহন করে, পার ড্রপ 36 রুপিস, এটা চিরকাল পোলিওর জন্যে খরচা করে এসছে রোটারি ওয়ার্ল্ড ওয়াইড। আজকে সারা পৃথিবীতে পাকিস্তানে একটা কেস এবং আফগানিস্তানে একটা কেস, তাছাড়া কিন্তু কেস আর নেই, মোটামুটি আমরা দূরীকরণ করে ফেলেছি, কিন্তু কি এটা যেহেতু এরকম এটা ভাইরাল ডিজিজ, কোনো না কোনো সময় রিল্যাপস করার একটা সমস্যা থেকে থাকে, সেই জন্যে এখনও আমরা সবাইকে পোলিও ড্রপ দিচ্ছি এবং চাই যে যবে পাকিস্তান আফগানিস্তান হবে তার 3 বছর অবধি আমরা ওয়াচ করব এবং দিয়েও যাব। তো আজকে এই অকেশনটাকে সেলিব্রেট করার জন্য আমরা একটা র্যালি করেছি
ফ্রম পুলিশ লাইন, যেটা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আমাদের ফ্ল্যাগ অফ করেছেন, এবং আমরা যাব রোটারি ভবন বোরহাট অবধি।